হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত আমার চ্যানেল বেঙ্গলি কুইজ মাস্টারে। বন্ধুরা, আজকে ভারতের ঐতিহাসিক নিদর্শনগুলি কোথায় আছে সেই কুইজ শোর তৃতীয় পর্ব। পর্বগুলিতে 10টি কোশ্চেন থাকবে, সময় পাবেন 5 সেকেন্ড। আপনারা কমেন্ট করে জানাবেন কটি অ্যান্সার সঠিক হলো। আশা করি সকলেই 10-এ 10 পাবেন। তো আর কথা না বলে শুরু করি আজকের কুইজ শো। আজকের প্রথম কোশ্চেন, মেহেরানগড় ফোর্ট কোথায় আছে? অপশন হচ্ছে যোধপুর না জয়পুর। সঠিক উত্তর যোধপুর। মেহেরানগড় ফোর্ট যোধপুরে আছে। দ্বিতীয় প্রশ্ন, হুমায়ুনের সমাধি কোথায় আছে? আগ্রা না দিল্লি? হুমায়ুনের সমাধি দিল্লিতে আছে। যন্তর মন্তর কোথায় আছে? উদয়পুর না জয়পুর? এই যন্তর মন্তরটি জয়পুরে আছে। আজকের 4 নম্বর প্রশ্ন, এই বিখ্যাত মল রোডটি কোথায় আছে? অপশনগুলি হলো দার্জিলিং না সিমলা। এই বিখ্যাত মল রোডটি সিমলার। আজকের 5ম কোশ্চেন, দ্য স্টেপওয়েল অফ বুন্দি কোথায় আছে? অপশন হচ্ছে রাজস্থান না পাঞ্জাব। রাজস্থানে দ্য স্টেপওয়েল অফ বুন্দি আছে। 6 নম্বর কোশ্চেন, মনুমেন্টস অফ হাম্পি কোথায় আছে? কর্ণাটক না অন্ধ্রপ্রদেশে? মনুমেন্টস অফ হাম্পি কর্ণাটকে আছে। বড় ইমামবাড়া কোথায় আছে? লখনৌ না কানপুরে? বড় ইমামবাড়া লখনৌতে আছে। এই সূর্য মন্দিরটি কোথায় আছে? গুজরাট না মহারাষ্ট্রে? এই সূর্য মন্দিরটি গুজরাটে অবস্থিত। আজকের 9ম কোশ্চেন, হাওয়া মহল কোথায় আছে? জয়পুর না কানপুরে? ভারত বিখ্যাত হাওয়া মহল জয়পুরে আছে। আজকের শেষ প্রশ্ন, থিকসে মঠ কোথায় আছে? শ্রীনগর না লাদাখে? থিকসে মঠ লাদাখে আছে। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো। আমি যখনই এরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, তোমাদের কোনোভাবেই মিস হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।